হ্যালো বন্ধুরা টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে বানাতে চলেছি আজকের ভিডিওটা কিন্তু আইটিআই কলেজ রিলেটিভ নিয়ে বানাতে চলেছি দু হাজার চব্বিশ সালে যারা ভাবছো আইটিআই কলেজে ভর্তি হবে আইটিআই কলেজে যে কোনো ট্রেড নিয়ে পড়বে তাদেরকে জানিয়ে রাখি দু হাজার চব্বিশ সালে কিন্তু আইটিআই কলেজের ফর্ম ফর্মিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রত্যেক বছর আইটিআই কলেজের ফর্ম ফিল আপ মার্চ মাসের প্রথম দিক থেকেই শুরু হয় আজকে আমি ভিডিওটা শুট করছি আজকে মার্চের এগারো তারিখ আর মার্চের প্রথম দিক থেকে কিন্তু ফর্ম ফিলাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আইটিআই কলেজে ফর্ম ফিল আপ করতে গেলেই কোয়ালিফিকেশান কী লাগে প্রথমে আসি কোয়ালিফিকেশান কী লাগে আইটিআই কলেজে ফর্ম ফিল করতে গেলে কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট ওই এইট পাস হলেই হয়ে চলে কিন্তু সেখানে মাধ্যমিক পাস দিয়ে সবাই করে তো যারা মাধ্যমিক পাস করে নিয়েছো তাদের মাধ্যমিকের মার্ক সার্টিফিকেটের নম্বর দিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করে নেবে তোমাদের পাড়ায় যে সাইবার ক্যাফেগুলো রয়েছে সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা ওতে অবশ্যই করে নেবে আর যারা মাধ্যমিক রিসেন্ট দিয়েছো তাদের তো রেজাল্ট এখনও পাবলিশ হয়নি যখন পাবলিশ হবে তোমরা তোমাদের নম্বর দিয়ে ফর্ম ফিল আপটা অবশ্যই করে নিও তো আমি আসি যে অনেকে জিজ্ঞেস করে যে আইটিআই কলেজে ভর্তি হতে গেলে কি কোনো এক্সাম দিতে হয় এখন কিন্তু এক্সাম দিতে হয় না ওটা প্রথম দিকে দিতে হতে এখন এক্সাম লাগে না এখন র্যাঙ্ক সিস্টেমটা এমনই করেছে তোমার মাধ্যমিকে যদি ভালো নম্বর থাকে তাহলে তোমার র্যাঙ্ক অল্প হবে আর যদি মাধ্যমিকের নম্বর খুবই কম থাকে তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু বেশি হবে মানে মাধ্যমিকের নম্বর অনুযায়ী র্যাঙ্ক পরপর পরপর বের হয়ে থাকে তো যাদের মাধ্যমিকের নম্বর খুবই ভালো রয়েছে তাদের তো চিন্তার কোনো কারণ নেই কারণ তারা তাদের পছন্দের কলেজে ঠিক অ্যাডমিশন পেয়েই যাবে আর যাদের মাধ্যমিকে নম্বর খুবই অল্প তাদের তো র্যাঙ্ক প্রচুর আসবে তাদের তো একটু মুশকিল আইটিআই কলেজে ভর্তি হওয়া তো তারা কি করবে তারা কি করে তারা ওই যে টাকা দিয়ে পরে ভর্তি হয়ে যায় আইএমসি করতে হবে ওইভাবে তারা হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই আইটিআই সম্বন্ধে যাদের ধারণা রয়েছে তাদের কথা তো বাদই দিলাম আর যাদের একদমই ধারণা নাই যারা এই ফিল্ডে একদম প্রথম যে আইটিআই সম্বন্ধে প্রথম জানছো প্রথম শুনছো আইটিআইতে কিন্তু প্রচুর ট্রেড থাকে তার মধ্যে মূলত প্রধান যেসব ট্রেডের ডিমান্ড থাকে প্রত্যেক বছর ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট প্লাম্বার এগুলো এইসব ট্রেডের কিন্তু প্রচুর ভ্যালু থাকে প্রচুর ডিমান্ড থাকে সব থেকে ডিমান্ড হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপরে ফিটার তারপরে আইটিআইতে প্রচুর ট্রেড রয়েছে প্রচুর আর তোমাদের জানি রাখি আমি কিন্তু বর্তমানে একজন আইটিআই স্টুডেন্ট আমি কিন্তু কলকাতার টালিগঞ্জ আইটিআই কলেজের এখন বর্তমান স্টুডেন্ট টালিগঞ্জ আইটিআই কলেজ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে পার্সোনালি কমেন্ট করো ওই ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই প্রত্যেক প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের বলে দেবো এবার আসি যে সমস্ত কলেজে কিন্তু সমস্ত ট্রেড থাকে না এটা কিন্তু তোমাদের আগে বলে দিই সমস্ত কলেজে কিন্তু সমস্ত ট্রেড থাকে না ধরো তোমার এমন একটা ট্রেড পছন্দ হলো সেই ট্রেড নিয়ে তুমি পড়তে চাইছো এবং সেই সেই ট্রেডটা তোমার পার্শ্ববর্তী এলাকায় বা তোমার এলাকায় কলেজে কিন্তু নেই কী তো সেই কোন কোন কলেজে কোন কোন ট্রেড রয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেই রিলেটিভ একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর কোন কোন কলেজের সম্বন্ধে জানতে চাও ধরো অনেকে কল্যাণী জানতে চাই অনেকে কৃষ্ণনগর জানতে চায় হাওড়া হোমস রয়েছে টালিগঞ্জ রয়েছে তুমি যে জেলায় বাস করো সেই জেলার অন্তর্ভুক্ত যে টালিগঞ্জ আইটিআই কলেজ রয়েছে আমাকে সেটার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই খোঁজ নিয়ে তোমাদের বলে দেবো যে ওই কলেজে কোন কোন ট্রেড রয়েছে যে তুমি ট্রেড যে ট্রেড নিয়ে পড়তে চাইছো সেই ট্রেড ওই কলেজে রয়েছে কিনা সেই সম্বন্ধে একটা ভিডিও আমি খুবই তাড়াতাড়ি আনতে চলেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন না দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আইটিআই কলেজ রিলেটিভ কিন্তু আমি প্রচুর ভিডিও আনতে থাকবো সেই জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর মোস্ট প্রবাবলি টালিগঞ্জ আইটিএ কলেজে কিন্তু আমি এখন পড়ছি তো টিগঞ্জ আইটিএই কলেজ রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিতে পারো